ভরে দেখি বগুড়ার দই এখন হইলে চাই বগুড়া মশলাটার জন্য আই থিঙ্ক 80 টাকা ফ্লেভারটা একটু বেশি ডিপ হয়ে গেছে বলে না যে ঝাল লাগছে তো ভাল লাগছে চলে আসলাম এখন চুইঝাল রেস্টুরেন্টে এটা অ্যাকচুয়ালি এখন যাব তারপরে দেখব তাদের খাবার কীরকম অ্যান্ড যেহেতু বিকালে আসছি বিকালে স্ন্যাক্সের সেকশন থেকে অর্ডার করবো আজকে সো হ্যাঁ দেখি কী কী ট্রাই করা যায় চিলড্রেন স্টেডিয়াম যেহেতু বিকালের টাইম আসছি তাদের বিকালের নাস্তা থেকে আমি অর্ডার করেছি লুচি যেটা তার সাথে নিয়েছি হচ্ছে চুই ডাল যেটা বলে তাদের স্পেশাল চুই চটপটি যেটা আছে এটা হচ্ছে আশা করে ও আশলাগা আমরা নর্মালি খাই হচ্ছে চটপটি এক প্লেটটা 30 টাকা তো দেখা যাক কী ডিফারেন্সটা কোথায় জাস্ট কি চুই মশলা দেওয়ার জন্য 80 টাকা নাকি কেন 80 টাকা দেখবো দেন লুচি হচ্ছে 6 টাকা করে এক পিস তো আমি 4 পিস অর্ডার করেছি চুই ডাল হচ্ছে প্রতি প্লেট 50 টাকা করে চুই ডাল দেন বগুড়া দই 50 টাকা করে তো দেখা যাক কেমন তাদের খাবারের কোয়ালিটি অনেক একটা রিভিউ যা ট্রাই করবো এখন সেই বিখ্যাত চুই ঝালের জন্য আমি ট্রাই করবো এখন আমি তো এক্সাইটেড ছিলাম এখন চুই ঝাল বলতে আমরা সবাই বুঝি খুলনা যে বিখ্যাত যে মশলাটা আছে ওটাই তো ওটা খেতে হলে খুলনা যাইতে না বললে আমাদের ঢাকায় যাইতে হবে ঢাকায় তো সব কিছুই অ্যাভেলেবল পাওয়া যায় সেই বিখ্যাত খাবার এখন আমাদের চট্টগ্রামে তো বলতে হবে দেরি না করে আমি ট্রাই করে ফেলি যেহেতু লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে লুচি গরম গরম না খেলে অ্যাকচুয়ালি ভালোই লাগে না খুব ভালো ওয়াও অনেক ক্রিস্পি কিন্তু আমি কিন্তু দোকান থেকে নর্মালি লুচি কিনে যখন খাই আহামরি এত ক্রিস্পি থাকে না এখানেই ভাবে ভেঙে যাচ্ছে এত ক্রিস্পি কোনো কিছুর সাথে কম্পেয়ার হয় না সবাই যাই খুলনাতে চুই ঝাল খাইছে আমাকে অনেক ফ্রেন্ডরা বলছে খুলনায় যখন খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবো তখন মাছ চুই ঝাল খাই আসছে আনফর্চুনেটলি আমার যাওয়া হয় নাই চুই ঝালের খাবার আমরা চিটাংয়ে পেয়ে যাচ্ছি তো আমাদের এখন তো আর খুলনায় বা ঢাকায় যেতে হচ্ছে না আমি যেহেতু আগে চুই ঝালের কোনো আইটেমে ট্রাই করিনি সো দ্যাটস ওয়াই আমি ঠিক বলতে পারতেছি না যে আসলে এটাকে আসলেই সত্যি খুলনার চুই ঝালের খাবার মানে একদম রিয়েল কি না তো আমার যত লাগতেছে খুব ডিফারেন্ট লাগতেছে নর্মাল যেরকম খাই আমার একটা ডিফারেন্ট লাগতেছে আসলে ফ্লেভারটা একদম অন্যরকম লাগতেছে তো দ্যাটস ওয়াই বলবো ইয়েস ভালো লাগতেছে আমার আরেকবার আসলে আমি মাছ তাদের চুই ঝালে যে খাসি যে আইটেমটা আছে মাছ আমি ট্রাই করবো বিকজ আজকে আমার একদম ক্ষুধা নাই বাসা থেকে খাই আসছি দেখ আজকে বিকালের দিকে আসছি যদি বিকালে স্ন্যাক্স ট্রাই করতেছি এত ক্রিস্পি এটা ধরলে এমনি ভেঙে যাচ্ছে এত ক্রিস্পি মানে ভালো লাগতেছে খেতে এমনি নর্মালি খাইলেও ভালো লাগতেছে চুই ঝাল নিয়ে যদি বলি যাকে বলা হয় স্বাদে গুণে চুই ঝাল কেন বলা হয় তাতে চুই ঝাল হচ্ছে আমার একটা মশ এখানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ক্যান্সার প্রতিরোধে খুবই ভালো একটা ভূমিকা পালন করে তারা মানুষের যে ক্ষুধা নিবারণে হেল্প করে রুচি বাড়াতে হেল্প করে আমি যতটুকু জানি বললাম তো যারা যারা আরও ডিপলি জানতে চান তাহলে গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন নেক্সট চটপটি ট্রাই করি তা এখানেও চুই ঝাল মশলা মিক্স করা আছে দেখি তো নর্মালি হচ্ছে চটপটি আমরা 30 টাকার মধ্যে 20 টাকার মধ্যে পেয়ে যাই নর্মাল চটপটিগুলো তো আজকে ট্রাই করবো তাদের 80 টাকার চটপটি ডেকোরেশনটা খুবই ভালোই আচ্ছা চটপটিটা অনেকটা ডিফারেন্ট নর্মাল চটপটি থেকে অনেক 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 ডিফারেন্ট নর্মাল চটপটি যেগুলো ইউজ করা হয় তারা এগুলো ইউজ করছে আর মশলাটা ইউজ করছে জাস্ট মশলাটার জন্য আই থিঙ্ক 80 টাকা এটা এক্সপেন্সিভ বলবো না আমি কারণ মজাটা একটু হাই লেভেলের মজাটা খুবই মজা আর একটু ঝাল আই থিঙ্ক মহিষা যদি আমি কম দিতে বলতাম তারা যদি জানতো যে আমি ঝাল কম খাই তাহলে মহিষা কম দিত বাট অনেক বেশি ঝাল দিতে একটু ঝাল লাগছে ওই যে বলে না যে ঝাল লাগছে তো ভাল লাগছে
ঠিক এরকম হয়েছে চটপটিটা খুবই ভালো লাগছে আমার এটা আসলে রিকমেন্ড করার মতো এটা মাস্ট ট্রাই করবেন এখানে এসে জাস্ট ডিফারেন্ট অনেক ফ্লেভার আর স্বাদটা অনেক বেশি ডিফারেন্ট এটার জন্য আসলে আমি এটা রিকমেন্ড করবো খাওয়ার জন্য অলমোস্ট আমি হাফ খাই ফেললাম তো হাফ খাইতে খাইতে এটা আসল খেলা হচ্ছে এটাই দিছে এই চটপটি সাথে কেন 80 টাকা নর্মাল চটপটি নর্মাল 30 টাকায় মেনলি খেলা ঠিক আছে এটা এটা তো আসলে খাইতে কেমন আই ডোন্ট নো বাট খাবো কি খাবো আমার না এখন একটু আচার আচার লাগছে একটু আচার আচারের মতো লাগছে ফ্লেভারটা একটু বেশি ডিপ হয়ে গেছে আর ভালো লাগতেছে না তারা আমাকে শসা দিয়েছে সালাদগুলা দেন অনিয়ন দিছে দুটা আর মরিচ দিছে হচ্ছে মরিচ বেশি দিতে 4টা দিছে মরিচ আসেন বাসায় যখন মেহমান যাওয়া হয় তখন নাকি কিছু দিলে একদম ফেলে আসতে নেই সো দ্যাটস ওয়াই আমি হলে আমাকে এটা ট্রাই করতে হবে কি হয় দেয় গরবা জালি বলে কি কিছু দিলি বলে হান পড়ে তো এখন আর তুমি হান পড়িব কেন যদি না হ্যাঁ তাহলে তো না হ্যাঁ তারপরে হান পড়ি মাছ এত ঝাল এটা হচ্ছে কথা বলতে পারে বলি দেখি বগুড়ার দই এখন হইলে চাই বগুড়ার দই তো আই ঝাল লাগতো এবার উড়ো হাই দি কিন্তু টেস্টি নো বুঝি এখন চাই হইলে বগুড়ার দই না আমার এভারেজ লাগতেছে মানে সত্যি যদিও আগে আমি বগুড়ার দই খাই নাই তো এটা বগুড়া থেকে ডিরেক্টলি নিয়ে আসে এখানে তো টেস্টটা কীরকম অ্যান্ড ফ্লেভারটা কীরকম এটা নিয়ে তাদের কোনো রাইট নেই সব কিছুটা বগুড়া থেকে এটা নিয়ে আসে কমপ্লিটলি ফ্রেশ এটা ভালো লাগতেছে দইটা খুবই ফ্রেশ ঝালের সাথে যেভাবে যাচ্ছে এখান থেকে আর ভালো কী হতে পারে বাবা এটা হচ্ছে তাদের স্পেশাল মশলা চা যেটা বলে যেটার জন্য এক্সাইটেড ছিলাম ঠিক সেটাই হয়েছে চুই ঝালের জন্য এক্সাইটেড এখানেও চুই মিক্স করছে ফ্লেভারটা নিয়ে বুঝতেছি আমার আসলে ফ্লেভারটা একদম মাথায় ঢুকে গেছে যে আসলে চুই ঝাল ইউজ করলে কীরকম ফ্লেভারটা হয় আসলে জোস্ট একটা ফ্লেভার দিচ্ছে আসলে একটু ঠান্ডা পড়ছে না ঠান্ডার মধ্যে এরকম ফ্লেভারফুল একটা চা আসলে জমে এটা জমবে এটা আমি এটা আমি রিকমেন্ড করবো খুবই ভালো লাগতেছে আমার ভিডিও এইটুকুই আই আমার ভিডিও সবার এখানে লোকেশন হচ্ছে খুলশি টাউন সেন্টার উপরে যে ফুডকার্টগুলো আছে তার মধ্যে হচ্ছে শপ নাম্বার 72 এইরকম টাইপস হবে আমি ঠিক মনে নাই সো ইয়া আই হোপ আমার ভিডিও সবার ভালো লাগছে ভালো লেগে থাকলে মাস্ট বি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর ভিডিও ভালো লাগে না আর জানাই ভাবি আগে কমেন্ট করি আর সো ইয়া আজকে আমার এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সো ইয়া